কয়েকদিন প্রায় ঈদের দুদিন পরে থাকে সর্দি জ্বর, ক্লান্ত গরম থাকে সর্দি জ্বর, এই 8 দিন থাকে এখানে, মোটামুটি ভর্তি হয়ে আসি, তবে ট্রিটমেন্ট ভালোই হচ্ছে, খারাপ হয়নি। এই তো মনে করো পাতলা পায়খানা, বমি হচ্ছে, আবার পেটের ব্যথা, এই জন্য মানে হাসপাতাল কাছে ভর্তি করি, বাড়িতে অনেক চিকিৎসা করলাম, ভালো হলো না, তো বসে দেখি সরকারি হাসপাতাল কিরকম চিকিৎসা। চিকিৎসা কেমন পাচ্ছেন? চিকিৎসা পাচ্ছে আমার মতো ভালো, কিন্তু বাইরে থেকে স্যালাইন সব কিনতে হলো, একটা স্যালাইন এখান থেকে পাইছি। আমি বিগত 5 দিন থেকে জ্বর, মাথা ব্যথা, পাতলা পায়খানা, জর্জরিত। আমি ঢাকায় ছিলাম, আজকে সকালবেলা এখানে চলে আসছি, আসে ভর্তি হয়েছি, তারপর এখানে ট্রিটমেন্ট দিচ্ছে। এখানে যত ওষুধ আমার নিজের টাকায় কিনা, জাস্ট 2টা স্যালাইন এখান থেকে পেয়েছি। সর্দি জ্বর, মাথার ব্যথা। কয়দিন থেকে ভর্তি হয়ে আছে? ভর্তি হয়ে আছে 3 দিন থেকে। কমতিছে না জ্বর? না, এই কমে, এই বেশি হয়। জ্বর, জ্বর তো তোমার এখন ভালো? আমার দিদি আগে থেকে জ্বর সর্দি খেতে পারছিলাম না, এখন আগের থেকে সুস্থ আছে। চিকিৎসা কেমন হচ্ছে এখানে? ভালো। তীব্র গরমে হাসপাতালে যা ডায়রিয়া এবং জ্বর সহ অন্যান্য রোগীর আনাগোনা অনেক বেড়ে গেছে। গত 18 তারিখ পর্যন্ত আমাদের এখানে হাসপাতালের অন্তর্বিভাগে মোট ডায়রিয়ার 62 জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং জ্বরের 50 জন রোগী অন্তর্বিভাগ থেকে সেবা গ্রহণ করেছে। এছাড়া আমাদের আউটডোরেও রোগীর সংখ্যা এখন অনেক বেশি, অল্প লোকবল নিয়ে এত রোগীকে চিকিৎসা সেবা প্রদানে মাঝে মধ্যেই আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি যাতে আমরা রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করতে পারি। জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, পানি শূন্যতার রোগী, এই রোগীগুলো প্রচুর পরিমাণে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং বহির্বিভাগেও রোগীদের খুব বেশি চাপ। আমাদের নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক দিয়ে আপাতত আমরা সেই রোগীদেরকে ম্যানেজ করতে অথবা ভর্তি রেখে চিকিৎসা দিতে আমাদের চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। তারপর আমাদের এই জনবল নিয়ে আমাদের চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে রোগীদের পর্যাপ্ত সেবাটা দেওয়া যায় এবং বহির্বিভাগে আগত রোগীদেরকে তাদের সুস্পষ্ট চিকিৎসাটা দেওয়া যায়। এসব রোগের পর্যাপ্ত কি ঔষধপাতি সাপ্লাই ঠিক মতো আছে কি না? হ্যাঁ, আমাদের ঔষধপত্র রোগীদের জন্য যা প্রয়োজন, আমাদের ইনডোরের রোগী এবং আউটডোরের রোগী, ওষুধপত্রের চাহিদা আমাদের পর্যাপ্ত আছে, ওষুধপত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জনবল নিয়ে আমাদেরকে ম্যানেজ করতে একটু হিমশিম খেতে হচ্ছে, তারপর আমাদের চিকিৎসকদের আন্তরিকতায় আমরা সেটা ম্যানেজ করতে পারছি, সমস্যা হচ্ছে না। চারবার আর ওটা রাতে একটা।